বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় মামলায় প্রধান অভিযুক্ত ওই ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এস আকবর হোসেন ভূঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুর 1:20 মিনিটে কড়া পুলিশ পাহারায় তাকে সিলেটে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এ সময় মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন। এর আগে সোমবার দুপুরে সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আলোচিত এ মামলায় এ পর্যন্ত 4 পুলিশ সদস্য গ্রেপ্তার রয়েছেন, এদের 3 জনই কারাগারে আছেন। আকবরকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে রহস্য কাটছে না। সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন বলেছেন, সোমবার সকালে ভারতে পালানোর সময় কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আকবরকে আটকের পর ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্র ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে আলোচনা এসেছে রহিমউদ্দিন নামের কানাইঘাটের এক বাসিন্দা, তিনি আকবরকে সীমান্তের ওপার থেকে ধরে বাংলাদেশে নিয়ে আসেন বলে জানা গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। এ অবস্থায় মঙ্গলবার থেকে আকবরকে আটকের আরেকটি ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় রহিমউদ্দিন সহ কয়েকজন গাছপালা ঘেরা একটি পাহাড়ের ছড়ায় দাঁড়িয়ে কথা বলছেন। ওই ভিডিওতে আকবরকে দেখা না গেলেও তার কণ্ঠস্বর শোনা যায়। ভিডিওর প্রথমে আকবরকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ভাই আমি হাসপাতালে পাঠাইছি, ভাই ভাই আমার ধর্মের ভাই। এই সময় বিভিন্ন জন আকবরকে আটকের ভিডিও করতে আগ্রহী হলে রহিমকে বলতে শোনা যায়, বেজান নেটে দেও। এরপর আবার আকবর বলেন, আমি মারি নাই, আমি হাসপাতালে পাঠাইছি। এই সময় রহিমউদ্দিনের পাশে থাকা একজন মোবাইল ফোনে কাউকে কল দেন, ওসি স্যারকে বলো আমি ওকে পেয়েছি এবং আমি সাথে সাথে আছি। স্থানীয় সূত্রে জানা যায় আব্দুর রহিমউদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি ডোনা সীমান্ত এলাকার মৃত তরফওয়ালির ছেলে। আকবরকে খাসিয়াদের কাছ থেকে নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। তবে জেলা পুলিশের কৌশলে বিভিন্ন উদ্যোগের কারণে দ্রুততম সময়ে আকবরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আকবরকে ধরিয়ে দিতে যিনি সহযোগিতা করেছেন সে সাহসী ব্যক্তিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক প্রবাসী। ফেসবুকে এই ঘোষণা দেন কানাডা প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি ওই ব্যক্তিকে 50,000 টাকা পুরস্কার দেওয়ার কথা বলেন। যাকে পুরস্কার দেওয়া হবে তার নাম রহিমউদ্দিন। প্রবাসী জয়নাল আবেদিন বলেন, একজন কৃষকের ছেলে রহিমউদ্দিন আকবরকে ধরেন, এ কথা শুনে আমরা প্রবাস থেকে সে সাহসী ছেলেকে উপহার দিয়েছি, যাতে এটা দেখে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হয়। এদিকে মঙ্গলবার আকবরকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। রায়হান হত্যার 2 দিন পর আকবর স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় সিলেটের কোম্পানিগঞ্জ দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছিল বিভিন্ন সূত্র। এছাড়া স্থানীয় এক সাংবাদিক ও এক দালালের সহযোগিতায় তিনি ভারতে পালান বলে জানায় গোয়েন্দা সূত্র। ইতিমধ্যে এ দালালকে গ্রেপ্তার করা হয়েছে আর আকবরকে পালাতে সহায়তাকারী সাংবাদিক নোমান আহমেদ পলাতক রয়েছে। অন্যদিকে সিলেটে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিলেটের পরিদর্শক ও মামলা তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেনের 7 দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে 7 দিনের রিমান্ডটি মঞ্জুর হয়। তবে আদালতে আকবরের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক সেলিম। তিনি জানান, এখন পর্যন্ত সমিতির কোনো সদস্য আকবরের পক্ষে দাঁড়াতে চাননি। তিনি আরও জানান, দীর্ঘদিন পরে জঘন্য অপরাধী এস আকবর গ্রেপ্তার হওয়ায় আমরা আনন্দিত। আমরা আশাবাদী পিবিআইয়ের মাধ্যমে সঠিক তদন্ত হবে এবং তার স্বীকারোক্তির মাধ্যমে এই ঘটনার নেপথ্যে কারা ছিলেন তা প্রকাশ পাবে। তিনি বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তার যে জবানবন্দি প্রকাশ হয়েছে এখানে সে নিজেই বলেছে সে একা হত্যায় জড়িত নয়, একই সাথে তাকে পালিয়ে যেতে বলা হয়েছিল বলে দাবি করা হয়েছিল, তা পরিষ্কারভাবে বের হয়ে আসবে বলে আশাবাদী। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যায়। 11 অক্টোবর রাতে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। এরপর থেকে পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া পলাতক ছিলেন। আকবরকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়ে, ভিডিওতে আসা আকবরকে বলতে শোনা যায়, তাকে এক সিনিয়র অফিসার বলেছিল, তুমি আপাতত পালিয়ে যাও, পরে এসো, 2 মাস পরে মোটামুটি সব ঠান্ডা হয়ে যাবে। নিহত রায়হান আহমেদের মা সহ পরিবারের সদস্যদের নজরে এসেছে। সালমা বেগম বলেন, আকবর পালিয়ে যাওয়ার পর থেকে আমরা বলে আসছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় সে পালিয়েছে, এজন্য আকবরকে গ্রেফতার করা হয়নি। আকবর আটক হওয়ার পর এখন প্রমাণিত হলো আমাদের অভিযোগ সঠিক ছিল। তিনি বলেন, আমি চাই খুনিকে পালাতে সহায়তাকারী ওই সিনিয়র অফিসারকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক কঠোর শাস্তি দেওয়া হোক। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে পুলিশ সুপার বলেন, এটা হবে 2 প্রক্রিয়ায়। একটি হচ্ছে মামলা তদন্তের মাধ্যমে, পিবিআই এ মামলা তদন্ত করছে,
তদন্তে তারা কারোর সম্পৃক্ততা পেলে তাকে আইনের আওতায় আনবেন, অথবা পুলিশের মহাপরিদর্শক স্যার যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন সে তদন্ত কমিটি যদি রায়হানের পালানোর সঙ্গে কোনো পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পায় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 11 অক্টোবর সকালে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান নগরের আখালিয়ার নেহারিপাড়া এলাকার বাসিন্দা রায়হান আহমেদ। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে নিয়ে মাত্র 10,000 টাকার জন্য রাতভর নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ। সো দর্শক, এসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।